বিস্তারিত বলেন তো যে এই ছাগলগুলো কোথা থেকে আসে আর আপনারা কিভাবে দুধটা দেন? নানান ডিস্ট্রিক্ট থেকে আসে বুঝছেন, নানান ডিস্ট্রিক্ট থেকে, বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুর, আরারো জেলা আছে, সব জায়গা থেকে আসে এই ছাগলটি। এখান থেকে এখানে আসে, এখানে এসে বিক্রি হয় কষাইগর কাছে। আমি এখান থেকে কষাই যাওয়ার আগে আমি এখান থেকে দুধ পানে সংগ্রহ করি, আরও আমার আরও মানুষের থেকে দুধ কিনি, কিনে এটা ব্যবসা করি। আমি মনে করেন 10 কেজি 12 কেজি এই আমি দুধ সংগ্রহ করি। আমি আসি দেরি করে, রাতে 3টা বাজে আসি কি 3:30 4টা বাজে আসি, আসে আমি 10 কেজি 8-10 কেজি দুধ পানাই, 12 কেজি দুধ পানাই। আমি দুধ দামে বেচি, আমি দুধ পিওর দুধ দেই, কোনো ভেজাল করি না বুঝছেন, এটা ভালো দুধ বেচি, ভালো টাকা দেয় এই জন্য দুধ দূরান্তে। আমি 200 টাকা কেজিও বিক্রি করি, 180 টাকা বিক্রি করি দূর দূরান্তে, যত দূর দূরান্ত হইব অত দাম বেশি নেই। যেরকম গোলশান, বনানি 200 টাকা কেজি, যেরকম আবদুল্লাপুর, গাবতলি 200 টাকা কেজি, 180 টাকা কেজি এরকম দামে বিক্রি করি। আর সামনে সামনে 150 টাকা কেজি বিক্রি করি, লাস্ট ফিনিশিং আমার 120 টাকা কেজি বিক্রি করি। দামের পার্থক্য এই যে সামনাসামনি হয়ে গেলে একটু 120 টাকা করে ছেড়ে দিই, আবারও দেরি হয়ে গেলে দুধটা নষ্ট হয়ে যায় এই জন্য জলদি করে ছেড়ে দিই, 120 টাকা করে ছেড়ে দিই। লিয়ে আবার মনে করেন জাল দিয়ে আমি আবারও এই জিনিসটা এই জাল দিয়ে আবারও ফ্রিজে রেখে দিই, কেউ জাল দিয়ে দুধ চায় এটা দিতে পারি, ফ্রিজে রেখে দিই, সবসময় পাওয়া যায় আমার। এখানে 6-7 জন দুধ সংগ্রহ করে, প্রতিদিন মনে করেন 1.5 মণ দুধ হয়। এই দুধটা বেশিরভাগ আমি কিনি, যে লোকজন আসে, লোকজন এসে কিনে নিয়ে যায়, একজনে 10 কেজি 12 কেজি কিনে নিয়ে যায়, 10-12 দিন খায়, পুরো ফ্যামিলিও দুধ খায়, বাচ্চারা বাচ্চাদের জন্য বেশিরভাগ লাগে দুধটা, ময় মুরব্বীরা খায়, লিখে শ্বাসকষ্টের জন্য উপকার।